শাশুড়ির ওড়না চুরির অপবাদ দিয়ে স্ত্রীকে মারধরের পর মাথার চুল কেটে দিয়েছে তার স্বামী গ্রামবাসী ও নির্যাতিত নারীর স্বজনরা জানান গত কোরবানি ঈদের দিন শাশুড়ি জাহেদার ওড়না চুরি হলে স্বামী জাহাঙ্গীর আলম স্ত্রী হানিফাকে সন্দেহ করতে থাকেন জয়পুরহাট সদর উপজেলার পুরানা পোলশাল গ্রামে গেল শুক্রবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে এই ঘটনার জেরে শুক্রবার রাতে চুরির অপবাদ দিয়ে হানিপাকে স্বামী শাশুড়ি ও ননদ মিলে মারধর করেন এবং মাথার চুল কেটে দেন হানিপার কান্নাকাটিতে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে শনিবার দুপুরে পুলিশ গিয়ে জাহাঙ্গীর আলমকে আটক করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন জয়পুরহাট প্রতিনিধি বাবুল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জুলফিকা জুয়েল আপডেট টিভি